প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে, একেবারে কেউ সফল হননি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী, যার কথাই বলা যাক, সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে। আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন, আবারও তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন। এইসব সফল মানুষের সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে। যত বড় ব্যর্থতার মুখেই তারা পড়েন না কেন, কখনোই কাজ করা বন্ধ করেন না, কখনোই তারা বিশ্বাস হারান না। তাদের এইসব ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখার আছে, প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেওয়ার মতো কিছু না কিছু আছে। আপনি যে ধরনের বিপদে বা খারাপ পরিস্থিতিতে পড়েন না কেন, এইসব অসাধারণ সফল মানুষদের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখেন, তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবেন না, কোনো বড় লক্ষ্যকেই আর অসম্ভব মনে হবে না। যে কোনো ব্যর্থতা থেকে আপনি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেরা সফল মানুষের ব্যর্থতার কাহিনী। সাবস্ক্রাইব করো বাংলা মোটিভেশনাল স্পিচ চ্যানেলকে এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আব্রাহাম লিঙ্কন 1809 সালে জন্ম নেয়া এই মানুষটি আমেরিকার 16তম প্রেসিডেন্ট, আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকার দাসদের স্বাধীনতা লাভের পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সফলতম মানুষদের একজন, কিন্তু তার শুরুটা কিন্তু ব্যর্থতার গল্প দিয়েই শুরু। 23 বছর বয়সে তার চাকরি চলে যায়, সেই সময়ে তিনি তার প্রথম নির্বাচনও হারেন। 29 বছর বয়সে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর সদস্য হওয়ার জন্য নির্বাচিত করেও হারেন। 1848 সালে 39 বছর বয়সে লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। 49 বছর বয়সে সিনেটের হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরেও তিনি রাজনীতি না ছেড়ে চেষ্টা করে যান। অবশেষে 1861 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হন। প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। আলবার্ট আইনস্টাইন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত সফল বিজ্ঞানীদের একজন তিনি। তিনি এতটাই সফল যে বিজ্ঞানী শব্দটা মাথায় আসলেই বেশিরভাগ মানুষ তার কথা ভাবেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা মেধাবী বলা হয় তাকে। কিন্তু 1879 সালে জন্ম নেয়া এই জার্মান জিনিয়াসকে একটা সময় পর্যন্ত গর্দভ মনে করা হতো, কিছুতেই তিনি ভালো ছিলেন না। কথা বলা শিখতেই তার 4 বছর লেগেছিল, পড়াশোনা ছিলেন একদম কাঁচা। 16 বছর বয়সে পলিটেকনিক স্কুলের ভর্তির পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতিটি বিষয়ে তিনি এতই বাজেভাবে রেজাল্ট করতেন যে একাধিকবার পড়াশোনা বাদ দেওয়ার চিন্তা করতে হয়েছিল তাকে। মারা যাওয়ার সময় তার বাবার একমাত্র দুঃখ ছিল যে এই গর্দভ ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বাবার এই কথায় আইনস্টাইন বহুদিন ধরে মনে কষ্ট চেপে রেখেছিলেন। কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ নেন। কোনো কাজ না পারলে মানুষ এই ধরনের চাকরি করত। 2 বছর পর তিনি প্যাটেন্ট অফিসে কাজ পান, যেখানে নতুন ডিভাইস প্যাটেন্ট করার আগে পরীক্ষা করা হতো। কিন্তু একটা সময় এই মানুষটাই পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছেন। তার সে ডাল ব্রেন নিয়ে তিনি পদার্থবিজ্ঞানে বেশ কয়েকটি মূলসূত্র সৃষ্টি করে গেছেন, বিজ্ঞানে অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছেন, প্রমাণ করেছেন যে চেষ্টা করলে সবাইকে দিয়ে সবকিছু সম্ভব। বিল গেটস, যদিও এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের জেফ বেজোস, কিন্তু এখন অনেকেই মনে করেন যে বিল গেটসই পৃথিবীর ধনীতম মানুষ। কারণ এতদিন ধরে তিনি বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন, যে অন্য কেউ তার জায়গা দখল করেছে এটা অনেকেই জানে না। আজকের বিশ্বে কম্পিউটারের বিপ্লবের পিছনে সবচেয়ে বড় অবদান যাদের, তাদের অন্যতম হলেন তিনি। এই যে লেখাটি পড়ছেন, এটি লেখা হয়েছে তার বানানো অপারেটিং সিস্টেম উইন্ডোজ কম্পিউটারে, তার বানানো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। পৃথিবীর বেশিরভাগ কম্পিউটার এখন তার কোম্পানির সফটওয়্যারে চলে। কিন্তু আপনি কি জানেন বিল গেটসের প্রথম প্রজেক্ট অপমানজনকভাবে ব্যর্থ হয়েছিল? মাইক্রোসফটের কোফাউন্ডার, বাল্যবন্ধু পল অ্যালেন আর বিল গেটস মিলে ট্রাফো ডাটা নামে একটি মেশিন তৈরি করেছিলেন, যেটি ট্রাফিক কাউন্টারগুলো থেকে ডাটা সংগ্রহ করে সরকারি ট্রাফিক ইঞ্জিনিয়ারদের তা গুছিয়ে সরবরাহ করবে। এমনিতেই কাজটি হাতে করা হতো। এই যন্ত্রটির ওপেনিংয়ে স্বয়ং সিয়াটলের ট্রাফিক সুপারভাইজার এসেছিলেন, কিন্তু যন্ত্রটি চালু করার পর কোনোভাবে কাজ করছিল না। এমন লজ্জার অপমান গেটসের জীবনে আর আসেনি, কিন্তু তারা থেমে যাননি। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিল আর পল মিলে পরে মাইক্রোসফটকে সফল করেন। জ্যাকমা, আলিবাবা প্রতিষ্ঠার জ্যাকমা, এর সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। সবাই জানেন যে চীনের এই ধনকুবের ব্যবসায়ী একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ধনী আর বিখ্যাত মানুষদের একজন হয়েছেন, গড়ে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি।
আর এই অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্র্যাজেডি সিরিয়াল। কলেজে ভর্তি হওয়ার সময় তিনবার ভর্তি পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ পান। এরপর চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হন। পুলিশে 10 জন পরীক্ষা দিয়ে 9 জন চাকরি পেল। বাদ পড়লেন জ্যাক। কেএফসিতে 24 জনের মধ্যে জ্যাক ছাড়া 23 জনের চাকরি হলো। হার্ভার্ডে 10 বার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি। এভাবে অনেক ব্যর্থতার পরেও চেষ্টা করতে করতে অবশেষে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান। চার্লি চ্যাপলিন। 1889 সালে জন্ম নেওয়া বিশ্ববিখ্যাত অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনকে তো সবাই জানে। সিনেমার শুরুর সময় থেকে আজ পর্যন্ত সব সিনেমা পাগল তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। পৃথিবীর সফলতম অভিনেতা ও পরিচালকদের একজন তিনি। কমেডির রাজা বলা হয় তাকে। এসব কথাও সবাই জানে। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এমন কিছু কথা যা সবাই জানে না। চ্যাপলিনের বাবা ছিলেন একজন পারমাতাল। কোনো কাজ করতেন না, দিনরাত মদ খেয়ে পড়ে থাকতেন। চ্যাপলিনের 2 বছর বয়সে তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। মা নামে মাত্র একটি কাজ করতেন যাতে সংসারের খরচ কোনোভাবেই মিটত না। 7 বছর বয়সে চার্লি ওয়ার্ক হাউসে যেতে বাধ্য হন। সেই সময় ব্রিটেনে গরিবদের জন্য একটি ব্যবস্থা চালু ছিল যেখানে পরিশ্রমের বিনিময়ে খাবার ও শোয়ার জায়গা দেওয়া হতো। কিছুদিন পর আবার চার্লি সেখান থেকে ফিরে আসেন এবং আবার তার 9 বছর বয়সে তার মা পাগল হয়ে যান এবং তাকে মানসিক হাসপাতালে যেতে হয়। মায়ের মানসিক হাসপাতালে যাওয়ার কারণে চ্যাপলিনকে আবার ওয়ার্ক হাউসে ফিরে যেতে হয়। কিছুদিন পর তার বাবা লিভার নষ্ট হয়ে মারা যান। এরপর তার মায়ের পাগলামি এতই বেড়ে যায় যে তাকে সবসময়ের জন্য পাগলাগারদে বন্দি করে রাখার প্রয়োজন পড়ে। চ্যাপলিন ও তার ভাই সিডনি একদম পথে বসে পড়েন। দিনের পর দিন না খেয়ে রাস্তায় ঘুরে কাটান। এভাবে চলতে চলতে এক সময় তিনি মঞ্চে কাজ নেন। বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতে করতে নিজের কমেডি প্রতিভাকে শক্তিশালী করেন। পরে হলিউডে পাড়ি জমিয়ে সর্বকালের সেরা নির্বাক অভিনেতা হয়ে ওঠেন। কর্নেল স্যান্ডার্স। কেএফসির লোগো নিশ্চয় দেখেছেন। লোগোর ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালার হাসি মুখের লোকটি কর্নেল স্যান্ডার্স। তিনি কেএফসি নামক বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফাস্টফুড চেইনের প্রতিষ্ঠাতা। আপনি যদি আপনার এলাকায় কেএফসির একটি শাখা খুলতে চান তবে আপনাকে শুধু তাদের ফ্র্যাঞ্চাইজি ব্যবহারের জন্য $45,000 বা প্রায় $38,00,000 দিতে হবে। এত বড় কোম্পানি যার রেসিপি থেকে শুরু, সেই রেসিপি বিক্রি করতে তাকে 1009 বার ব্যর্থ হতে হয়েছিল। 5 বছর বয়সে বাবা হারানোর পর থেকে তার সংগ্রাম শুরু হয়েছিল। নিজের রান্নার দক্ষতার কারণে কাজ পেতে কখনো অসুবিধা হয়নি, কিন্তু যখনই নিজে কিছু করতে গেছেন তখনই ব্যর্থ হয়েছেন। 1939 সালে 49 বছর বয়সে অনেক কষ্টে একটি মোটেল শুরু করেন। মোটেলটি 4 মাস চলার পরে আগুন লেগে ধ্বংস হয়ে যায়। 50 বছর বয়সে তিনি তার সিক্রেট চিকেন ফ্রাই রেসিপি নিয়ে কাজ করতে শুরু করেন। 1955 সালে তার আরও একটি উদ্যোগ ব্যর্থ হয়। তিনি একটি 4 রাস্তার মোড়ে রেস্টুরেন্ট খুলেছিলেন। ভালো চলছিল সেটি, কিন্তু নতুন রাস্তা হওয়ার ফলে সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ফলে রেস্টুরেন্টও বন্ধ করতে হয়। তখন তার হাতে ছিল মাত্র $165। এরপর তিনি তার চিকেন রেসিপি বিক্রি করার চেষ্টা করেন। 1009টি রেস্টুরেন্ট তাকে ফিরিয়ে দেওয়ার পর একটি রেস্টুরেন্ট তার রেসিপি নিয়ে কাজ করতে রাজি হয়। বাকিটা তো বুঝতেই পারছেন। প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে। কোনো বড় স্বপ্নই একেবারে পূরণ হয় না, এটা জীবনের একটা অংশ। পৃথিবীতে অসাধারণ সাফল্য সেই সব মানুষ অর্জন করতে পারে যারা বারবার ব্যর্থ হয়েও চেষ্টা করে যান। একবার ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার কাজ শুরু করেন, তারপর আবার ভুল করেন, আবার শিক্ষা নিয়ে কাজ শুরু করেন। এভাবে শত শত বা হাজার হাজার বার ব্যর্থ হতে হতে একটা সময় গিয়ে তারা সফল হন, বদলে দেন পৃথিবীর ইতিহাস। সবার মধ্যেই একজন টমাস এডিসন, জেকে রাউলিন বা মাইকেল জর্ডান আছে। শুধু প্রয়োজন ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করার মানসিকতা। আর সেই মানসিকতা অর্জনে এই সফল মানুষের ব্যর্থতার গল্প যদি আপনাকে একটু অনুপ্রেরণা দিতে পারে তবেই আমাদের প্রচেষ্টা সফল। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সে।